ইতালিতে শুরু হয়েছে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনের জনমত জরিপে এগিয়ে মধ্য ডানপন্থীরা। নির্বাচনে ব্রাদার্স অব ইতালি জয়ী হলে জর্জিয়া মেলোনি হবেন ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। আর নানা কারণেই এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে সরকার গঠনে ডানপন্থীদের সম্ভাবনা তৈরি হওয়ায় বেশ সতর্ক অবস্থায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, সেই তালিকা থেকে বাদ নেই ইতালিও। চলমান এ বাস্তবতার মাঝেই দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে উন্মুখ ইতালিয়ানরা। নির্বাচনের দৌড়ে অংশ নেওয়া প্রার্থীরা প্রধানত মধ্যডান ও মধ্যবামপন্থী, তবে নির্বাচনী জরিপে এগিয়ে রয়েছেন ডানপন্থী ব্রাদার্স অব ইতালির নেতা জর্জিয়া মেলোনি। জরিপ অনুযায়ী ডানপন্থীরা যদি বামপন্থীদের হারাতে পারে, তবে নিশ্চিতভাবেই ইতালির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন মেলোনি। গেল দুই দশক ধরে ইতালির অর্থনীতি, অবকাঠামো ও বিনিয়োগে অভিবাসীদের ভূমিকা অপরিসীম, তবে নির্বাচনী প্রচার প্রচারণায় মেলোনির দল বিদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই তো বামজোটের প্রতি তারা জানাচ্ছেন অকুণ্ঠ সমর্থন। প্রবাসী বান্ধব সরকার এবং প্রবাসী বান্ধব দল হচ্ছে পিডি। অতীত পিডি আমাদের জন্য অনেক কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে, এই প্রত্যাশা আমরা করতেছি। আমাদের একই দাবি, আমরা জানি প্রবাসীরা পিডির কাছে বিভিন্ন দাবি দাওয়া করতে পারি। স্থানীয় সময় রোববার সকাল থেকে শুরু হওয়া এই ভোট বাংলাদেশ সময় রাত 3টা পর্যন্ত চলবে। নির্বাচনকে ঘিরে নানা কারণে সোমবারের আনুষ্ঠানিক ভোটের ফলাফলের দিকেই তাকিয়ে 2,20,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি। হাসিব মুরাদ, নিউজ 24।